নমস্কার, আমি অর্পিত কাঞ্চন ঘোষ। আমার বাড়ি বীরভূমে। আমি কিডনি পেশেন্ট, রীতিমতো আমার ডায়ালিসিস হয়। হঠাৎ মাস ছয়েক আগে থেকে আমার কোমরে হঠাৎ পেন শুরু হয়। হতো হালকা হালকা, হতো আবার হতো। হঠাৎ মোটামুটি মাস দুয়েক আগে প্রচুর ব্যথা স্টার্ট হয়। আমি আর পায়ে চলতে পারছি না। সঙ্গে সঙ্গে এসে আমি ডক্টর অমিতাভ চন্দ্র NH কেয়ারে এসে আমি দেখা করি স্যারের সাথে। স্যার ইতিমধ্যে MRI করেন, টেস্ট করেন, তারপর ধরা পড়ে যে টিউবারক্লোসিস হয়েছে শিরদাঁড়ার মধ্যে, স্পাইনে। সঙ্গে সঙ্গে উনি সাজেস্ট করেন যে এটা অপারেশন করতে হবে। ইভেন আমি ওই মাস দুয়েক থেকে টোটালি বেড রেস্ট হয়ে গেছিলাম। পায়ে কোনো চলাফেরা করতে পারছিলাম না, পা ঝিনঝিন করতো, উঠলেই প্রচণ্ড ব্যথা হতো এবং প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছিলাম। তো সুতরাং স্যার OT করার পরামর্শ দেন এবং সাকসেসফুলি স্যার OT করেন। এবং OT করার পরে আমি দিন দশেক পরে সুন্দরভাবে হাঁটতে শুরু করি, হাঁটাচলা করছি এখন খুব ভালোভাবে। স্যার আমাদের কাছে ভগবান, ভগবানের মতো স্যার আমাকে ট্রিটমেন্ট করেছেন এবং হসপিটালের সমস্ত ব্যবস্থা খুবই সুন্দর, যার ফলে আমি সাকসেসফুলি এখন চলতে পারছি, যাওয়া আসা করছি। নমস্কার, আমার কাছে হাসপাতালে কয়েকদিন আগে একটি অল্প বয়সী ছেলে এলো, 30-এর কাছাকাছি বয়স, অর্পিত কাঞ্চন ঘোষ। ট্রলিতে শুয়ে, ওঠার ক্ষমতা নেই। তো ওর আত্মীয় স্বজন আমার রুমে ঢুকল, ঢুকে বললেন যে ওনার ভাইয়ের আর কি, ওর দাদা এসেছিলেন, যে ভাই আর দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, হাঁটা তো দূরের কথা। যেটা জানা গেল যে ছেলেটির মানে ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট এবং নিয়মিত ডায়ালিসিস হয়। এবং যেটা হচ্ছিল যে ওর পিঠে একটা অসহনীয় ব্যথা আরম্ভ হয় এবং ধীরে ধীরে দেখা গেল ও বসার ক্ষমতা হারিয়ে ফেলল। এবং তারপরে যেটা নোটিস করলো যে ওর পায়ের মানে শক্তি আস্তে 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 কমে যাচ্ছে এবং পায়ে অসহ্য ব্যথা এবং ঝিঁঝি করছে। তো আমার কাছে তো, আমি তো বাইরে বেরিয়ে ট্রলিতে পেশেন্টকে দেখলাম, দেখলাম যে পাটা সত্যি খুব দুর্বল হয়ে গেছে এবং এই অবস্থায় দাঁড়াতে পারার কথাও নয়। কারণ বলছি যে পায়ে এত অসহ্য যন্ত্রণা হচ্ছে যে প্রত্যেক রাত্রে চিৎকার করে কান্নাকাটি করে। তো আমরা MRI করে দেখলাম যে ওর শিরদাঁড়ায় একটা টিউবারক্লোসিস হয়েছে এবং টিউবারক্লোসিস হয়ে দুটো হাড় ভেঙে গেছে। হাড় ভেঙে গিয়ে যেটা হয়েছে যে স্পাইনাল কর্ডের ওপর চাপ দিচ্ছে, তার জন্য এত ব্যথা এবং পা দুর্বল হয়ে গেছে। তো যেহেতু ডায়ালিসিসের পেশেন্ট, এগুলো অত্যন্ত হাই রিস্ক পেশেন্ট হয়, যে আমাদের ডায়ালিসিস চালাতে চালাতেই মানে অপারেশনের মধ্যেই ডায়ালিসিস চালাতে হয়, মানে যেদিন ডায়ালিসিস হলো তার পরের দিন অপারেশন, অপারেশনের পরের দিন আবার ডায়ালিসিস, এইভাবে জিনিসটা এভরি অল্টারনেট ডে ওর ডায়ালিসিস চলছিল। তো এই ধরনের পেশেন্টে আর একটা যেটা প্রবলেম হয় যে টিবির ওষুধ, অন্যান্য ওষুধ মানে ডোজ অ্যাডজাস্ট করতে হয়, সব ওষুধ দেওয়াও যায় না, ব্যথার বিশেষ করে ব্যথার ওষুধগুলো দেওয়া খুব মুশকিল হয়। তো তার মধ্যেই আমাদের অপারেশনটা করতে হলো এবং অপারেশন করার পরে দেখা গেল দু তিন দিনের মধ্যেই পায়ের ওর শক্তি ফিরে এলো। এখন ও মানে ফ্রিলি হাঁটাচলা করছে এবং আমরা পরে অপারেশনের পর এক্স রে করে দেখলাম খুব সুন্দর অ্যালাইনমেন্ট হয়ে গেছে, যে হাড়গুলো ক্ষয়ে গিয়েছিলো সেই হাড়গুলো আবার নিজের জায়গায় ফিরে এসছে, স্পাইনাল কর্ড ইজ টোটালি ডিকম্প্রেসড এবং হাঁটাচলা করছেন। এখন টিউবারক্লোসিস ওষুধ খাবেও এবং ডায়ালিসিস চলছে এবং এই টিবির ওষুধ ট্রিটমেন্টটা শেষ হলে ওর কিডনি ট্রান্সপ্লান্ট করাবে। আমি বলতে পারি যে টিবির দিক থেকে এবং শিরদাঁড়ার দিক থেকে হি ইজ কমপ্লিটলি কিওর্ড। ধন্যবাদ, নমস্কার।